ক্যান্ডেল মাঝখান দিয়ে এরকম কোপ দিই, পরে ফাঁক করি, ফাঁক করে সেকেন্ড গুলো আস্তে উপরে ভিতরে ঢুকাই দিই। এই সেকেন্ডের কারণে 5 সেকেন্ডের সুদ দেখে এত মিষ্টি হয়ে যাবো, আর ধরা খাওয়ার তো কোনো সুযোগ নাই। লাভ এর উপরে লাভ। আসেন ভাই, আসেন মামা, আসেন চাচা, আসেন আসেন আসেন। ওই মিয়া, তুমি না আগে ইঁদুর মারা, তেলা পোকা মারা, সার পোকা মারার ওষুধ বিক্রি করতা? ও আমারও তুমি চিনো নাই। এই দাও, তোমার লিগে লুডো কোর্ট নিয়ে আইছি, খেলবা? তোমার আদিক কাকা আইছে। আম্মা কেমন আছো তুমি? ভালো আছি। তোমার মা কই? আরে বোকা, এই গ্যান্ডারি তো সবচেয়ে লাভ বেশি, পৌন হলো 900 টাকা, এক ফোনে কামাবি 4,000 টাকার উপরে। আর মনে কর খরচ মরচ বাদ দিয়া লাভ থাকবো 3,000-এর উপরে। এটাই তো সেখানে তেলাসপাতি। আজ থেকো মেয়ে না, আবার হইনা ভালাই মেয়ে বড় হইতেছে না, ওর মায়ের কইলে একদম সর্বনাশ হয়ে যাবে। আব্বা এটার ভিতরে কি? আম্মা খবরদার, ওটি কিন্তু খাবা না। ওইটি আজকে যে গ্যান্ডারি রস আসল ব্যস্ত পারি নাই, ওটি নিয়ে আসি, কালকে নিয়ে যাবো ব্যস্ত। তুমি কিন্তু খাও না। আচ্ছা ঠিক আছে। বন্ধু আমি কিন্তু রাস্তাঘাটে সেখানে মিশাই না। তাহলে কেমনে? আরে বেটা রাস্তায় মিশাই না, বাড়ির মধ্যে ওই সিগারেট মিশাই, বুঝছিস না? মানুষের হাতে হাতে যে ক্যামেরা গিজ গিজ করে ক্যামেরা, এই কাম করতে যায় কোন সময় ধরা পড়ি তার কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ, এই জন্য বাড়ির মধ্যে মিশাই। আর কেমনে মিশাই জানোস নি? দেখ এই বাড়ির বেবে এই কাম করি, ক্যান্ডেল মাঝখান দিয়ে এরকম কোপ দিই, পরে ফাঁক করি, ফাঁক করে সিগারেট গুলো আস্তে উপরে ভিতরে ঢুকাই দিই। এই সেকেন্ডের কারণে 5 সেকেন্ডের সুদ দেখে এত মিষ্টি হয়ে যাবো, আর ধরা খাওয়ার তো কোনো সুযোগ নাই। লাভ এর উপরে লাভ। ল সেকেন্ড গুলো ঢুকা, দেখ চলো আগে। আসেন ভাই আসেন, রসে রসে মিষ্টি খেয়ে পাবেন তৃপ্তি, গরমের আরাম গ্যান্ডারি রসের সৃষ্টি। আসেন ভাই আসেন, মজিদের 1 নম্বর ঠান্ডা গ্যান্ডারি রস খাওয়া যান। আসেন ভাই আসেন, মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা, 20 টাকায় পাবেন গ্যান্ডারি রসের মৌবন, খেয়ে ফেরত পাবেন আপনার হারিয়ে যাওয়া যৌবন। আসেন ভাই আসেন মামা, আসেন চাচা, আসেন আসেন আসেন। ওই মিয়া, তুমি না আগে ইঁদুর মারা, তেলা পোকা মারা, সার পোকা মারার ওষুধ বিক্রি করতা? ও আমার তুমি চিনো নাই। আমি তোমার কাছ থেকে সার পোকা মারার ওষুধ নিছিলাম, আমার বাসায় যত সার পোকা ছিল সব ময়রা একদম ফিনিশ হয়ে গেছে। তা তোমার রসেও কি ওই রকম কাজ হয় নাকি? ধর বাবা, কি ধরনের কথা কর? ওটা দিছিলাম ইঁদুর মারা, তেলাচোরা মারা, উড়াস মারার ওষুধ। ওইটা দিলে ইঁদুর তেলাচোরা উড়াস মরে, আর এইটাই বউ মরে না? ধরো মামা, এটা কি ধরনের কথা কইল? বউ মারবো কে? বউ আর তা হইব? এটা হলো গরমের আরাম, নিজে খায় যান, মামির লিগে এক পলিথিন লয়ে যান। আরে মে সে তো কে একটু ইয়ার কি করলাম আর কি, আর দাও না মরলে 1 গ্লাস দাও ঠান্ডা। ওই মিয়া, ওই যে কইলা খাইলে ওই যে যৌবন ফিরে পায়, আরো কি কি জানি কইলা, আসলে কি হয় নাকি? আরে মামা, ওটা তো কথার কথা কইছি, ছন্দ আর কি। তবে উপকার তো অবশ্যই কিছু একটা আছে, হইলে হইতেও পারে। কি হইতে পারে? আবার নাও হইতে পারে, আমার যৌবনেরও কিছু হইব না? তাইলে তোর রস আমি কিনলে খামো, তোর রস তুই খা। আরে মামা, রাগে গেলেন তো হাইরা গেলেন। আরে